মালিক কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বিন্দাস আছি, কারণ মায়ের কাছে আছি। তো আমি এখানে যেহেতু মায়ের কাছে, একটুখানি লেটেই উঠেছি। এখন বাজে 8:30, উঠেছি 7:45, উঠে ফ্রেশ হয়েছি, চা বিস্কুট খেয়েছি। যা হ্যাঁ জানিও, তোমরা জানো আমি চা খাই না, কিন্তু এখানে মায়ের কাছে অল্প একটু চা বিস্কুট খেয়েছি। এখন মা গেছে বাজারে, তো আমি আছি এখন বাড়িতে। সকালে কোথাও বেরোবার প্ল্যান নেই এখনও পর্যন্ত, জানি না যদি কোথাও বেরোই সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখন যেহেতু মা নেই, সেজন্য একটুখানি ছোট্ট করে একটা হোম ট্যুর আমি করব। তো সেই হোম ট্যুরটা এই ভিডিওয় থাকবে না, নেক্সট যে ভিডিওটা আসবে তাতে পুরো এই ফ্ল্যাটটার পুরো কোথায় কি আছে, কটা ঘর, কি সমস্ত কিছু নেক্সট যে ভিডিওটা আমার আসবে তাতে এই হোম ট্যুরটা দেওয়া থাকবে। তো তোমাদের এখন আমি ইনফর্ম করে নিলাম, নেক্সট ভিডিওটায় কিন্তু পুরো ফ্ল্যাটের একটা হোম ট্যুর তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, যে ফ্ল্যাটটা কীরকম, কী আছে না আছে। এখন বাজে 10:30, এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে খাবো হচ্ছে পায়েস, ঠান্ডা পায়েস খেতে দারুণ লাগে। কালকে অল্প খেয়েছি, এখন খাবো পায়েস। পায়েস খেয়ে হয়তো একটু ছাদে যাব। যাচ্ছি ছাদে, মা যেহেতু তিনতলায় থাকে এটা চারতলাতেই ছাদ, তো ছাদটা ভীষণ বড়, আমি তোমাদের দেখাবো। এবং এই ছাদ থেকে তোমাদের আমি আগের দিন বললাম না, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, স্কুলটাও তোমাদের দেখাবো। তো মা জামা কাপড়গুলো মেলেছে, তো সেগুলো তুলে নিই, তুলে নিয়ে পুরো ছাদ আর যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলটা তোমাদের সাথে শেয়ার করব। গাইজ ওই দেখো, বললাম না আমার ছোটোবেলার স্কুল তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ দূরে, ওই লাল বিল্ডিংটা, দাঁড়াও আমি একটুখানি কাছে আনি, এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, আকনা স্কুল। ঠিক আছে, আমি 1 থেকে 4 অবধি এই স্কুলটাতেই পড়েছি। ওকে, দেখো ওই যে গেট নিচে দেখো দেখা যাচ্ছে, শ্রীরামপুর গার্লস স্কুল যেটা, এটাতে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। এখানে আমার অনেক, যারা আমার এই ইউটিউবে অনেক বন্ধুবান্ধব আছে তারাও আমার সাথে এখানে পড়াশোনা করেছে। যারা আপনার স্কুলে পড়েছো তারা একটা কমেন্ট করো এখানে। তো এই হচ্ছে আমার স্কুলটা, ঠিক আছে। এটা এখন আমি এখানে আছি বলে আমার বাড়ির কাছে, আগে আমার বাড়ি একটু দূরে ছিল, তো বাড়ি থেকে 5 মিনিট লাগতো। এই গেল আমার স্কুল, আর ছাদ থেকে তোমাদের পুরো ভিউটা জাস্ট দেখাচ্ছি, দেখো মানে ভীষণ সুন্দর, প্রচণ্ড হাওয়া ছাদে, দুটো বড় বড় ছাদ আছে। ওকে, জাস্ট ভিউটা তোমরা এনজয় করো। গাইজ দেখো ওই দূরে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওই যে দেখো কোন বরাবর গাছের ঠিক সামনে, ওটাই হচ্ছে আমার মামার বাড়ি। মানে আমার এখানে ফ্ল্যাট আর ওইখানে হচ্ছে মামার বাড়ি। তো আজকে সন্ধ্যাবেলা মামার বাড়িতে পুজো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে দেখিয়ে দিলাম আমার মামার বাড়ি, ওইটা ওই সাদা মতো দূরেরটা। এখানে করছে রান্না, আজকে যেহেতু শনিবার সেজন্য আজকে নিরামিষ ভাতে ভাত হবে, ভাতে ভাত আর দই, আর রাত্রির জন্য মা করে রেখেছে একটুখানি ঘুগনি। দেখো গাইস এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে জানলাটা দিয়ে, এই জায়গাটা দারুণ লাগছে। স্নানের পরে আর অন হয়নি, স্নান করেছি, লাঞ্চ করেছি, লাঞ্চে আজকে তো বলেইছিলাম ভাতে ভাত আর দই। তো এখন একটুখানি বেরোচ্ছি, স্টেশন যাচ্ছি, জুতো কিনবো, আর একটা জায়গায় যাব, তো সাথে তা দেখতে পারবে কোথায় যাচ্ছি। এখন শ্রীরামপুর এসেছি, শপিং করছি, জুতো কিনলাম,
কুর্তি একটা কিনেছি, তো আগে আগে দেখো কোথায় যাই। চলো এসে গেছি, সেটা হচ্ছে উপাসনায়। মা এখানে আসে, এখানে একজন বাপু বলে একজন আছে। তো যদি ভিডিও পসিবল হয় তো তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি বাজার ডান হয়ে গেছে, তো চলো উপরে যাওয়া যাক। উপাসনা কেন্দ্র, এর পুরো ভিডিওটা আমার নেক্সট কোনো ব্লগে আবার আসছে, তো সেখানে তোমরা দেখতে পারবে। এটা শর্টে দেখাচ্ছি, এর নেক্সট ব্লগে আসবে পুরো উপাসনা কেন্দ্রে কী হয় না। গাইস, উপাসনা থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে টোটো ধরে এসেছি মানিকতলা আমার মামার বাড়িতে। সকালে আমার মামার বাড়িটা দেখিয়েছিলাম দূর থেকে, তো সেখানে এখন মামার বাড়িতেই যাচ্ছি। পসিবল হলে ভিডিও করবো, নাহলে একদম বাড়ি গিয়ে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি এসে গেছি। মামার বাড়িতে ভাইপোর একটুখানি ভিডিও শ্যুট করতে পারলাম, তো সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন আবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে রাত্রিরে কথা হচ্ছে। এখন বাজে 11টা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, রুটি আর ঘুগনি ছিল ডিনার। তো এবার যাবো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বিছানা করা আছে, একটু টায়ার্ড লাগছে, আজকেও ঘোরাঘুরি হয়েছে, তো শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও ধামাকা ধামাকা ব্লগ কিন্তু আসতে চলেছে, আজকের ব্লগের মধ্যেই লুকিয়ে আছে আরও দুটো ব্লগ, একটা হচ্ছে ফ্ল্যাটের হোম ট্যুর আর একটা হচ্ছে উপাসনা। তো দেখতে থাকো, সাথে থাকো এবং এনজয় করতে থাকো। চলো আজকের জন্য বাই।